মেহেরপুরের গাংনির সেই ধর্ষিতা মানসিক প্রতিবন্ধী কন্যা সন্তানের মা হয়েছে। কন্যা সন্তানটি কি পাবে তার প্রত্যেক পরিচয়? গত শুক্রবার রাত 8:30টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে সে কন্যা সন্তান প্রসব করেন। ধর্ষিতা মানসিক প্রতিবন্ধী কিশোরী কাথুলি ইউনিয়নের রাধা গোবিন্দপুর ধলা গ্রামের বাসিন্দা। মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ফুসলিয়ে তার চাচাতো মামা বানারুল ইসলাম দিনের পর দিন ধর্ষণ করে আসছিল। এমন অভিযোগে মানসিক প্রতিবন্ধীর মা ফিরোজা খাতুন বাদী হয়ে গাংনি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গাংনি থানার এসআই সুমন জানান, মামলা হওয়ার পর থেকে রাধা গোবিন্দপুর ধলা গ্রামের মৃত উকিল হকের ছেলে আসামি বানারুল ইসলাম পলাতক ছিল। পরে মেহেরপুর আদালতে আত্মসমর্পণ করে সে। ধর্ষণকারী ওই প্রতিবন্ধীর চাচাতো মামা বানারুল ইসলাম বর্তমানে মেহেরপুর জেলা কারাগারে রয়েছেন। মানসিক প্রতিবন্ধী কিশোরীর পিতা জানান, আমার মেয়ে মানসিক ভারসাম্যহীনের সরলতা সুযোগ নিয়ে মেয়েটির চাচাতো মামা বানারুল ইসলাম দীর্ঘদিন ধর্ষণ করে আসছিল, পরে সে আত্মসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি নজরে আসে। এ ঘটনায় বানারুল ইসলাম বিষয়টি থামাচাপা দেওয়ার জন্য নানান হুমকি ধামকি দিয়ে আসছিল। এদিকে শুক্রবার রাত থেকে মেহেরপুর জেনারেল হাসপাতালে কন্যা সন্তানটি দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে। ফুটফুটে সেই বাচ্চাটিকে দেখতে এসে সবার মুখে একটাই প্রশ্ন, পাবে কি সে তার প্রত্যেক পরিচয়? এদিকে ধর্ষণের শিকার সেই মানসিক প্রতিবন্ধীর পিতা জানায়, আমি একজন দিনমজুর, আমি কি করে এই খরচ চালাবো, কি করে খাওয়াবো এই বাচ্চাকে? আপনারাই এর একটি ব্যবস্থা করে দিন। তিনি আরো জানাই, আমি এই যে হসপিটালে এসে বসে আছি, আমার বাড়িতে খাবার হচ্ছে না, এখন এতটাই সে দরিদ্র। এবং কি ঘটনা হয়েছিল একটু বলুন তো। আর এই বাস স্যার পুরা পুরা সরকার অনেক এই দোকানের দাম চাই রয়েছে।